একদম অথেন্টিক ভাবে কিন্তু খোদাই করে লেখা আছে মেড ইন জার্মানি। এটা যদি আপনি এখান থেকে এভাবে ছেড়ে দেন, এটা ভাঙবে না। এটার পাঁচটা ঢাকনা আছে, এটা ভাঙার মতো কোনো অপশন কিন্তু নাই। এই যে এটা, এটা ভাঙবে না, দেখেন এটা কিন্তু এগুলো ভাঙা ফাটার মতো কোনো অপশন কিন্তু নাই। ওরে বাবা, শুরু করে জিও স্মাইল থেকে শুরু করে যা যা লাগে সবই পাবেন এই এক শোরুমে। আজকে নতুন একটা হাড়ি সেট চলে আসছে, সেটা হচ্ছে বোস কোম্পানির, আর যেই প্রোডাক্টটা সরাসরি মেড ইন জার্মানি, সেই প্রোডাক্টটা নিয়ে আমরা হাজির হয়েছি সুমাইয়া ট্রেডার্সে। নতুন আসছে আর 24 সালের এটা লেটেস্ট। আমাদের সাথে মামুন ভাই আসছে। ভাই আগে কি নিজে একটু দেখে নিতেছেন? খুব সুন্দর ভাই জিনিসগুলো, বুঝতে পারছেন? আপনার এই যে সেট, আমাদের এখানে ননস্টিক জগতে আপনার যা দরকার হয় এবং আপার মানে ছোট বড় বিগ সাইজ যত ধরনের ননস্টিক এর প্রোডাক্ট আপনাদের দরকার হবে এই শোরুমে আসলে কিন্তু আপনি একদম সব পাবেন, সবকিছুই পাওয়া যাবে। তো বেসিক্যালি আজকে আমরা যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এযাবৎকালীন সর্বোচ্চ হাই কোয়ালিটির ননস্টিক কুকিং সেট হচ্ছে আপনার এটা। যেমন আমরা অনেক ননস্টিক সেট কিন্তু আমরা ব্যবহার করি, কোনো সেটে কিন্তু আপনার লেখা থাকে না মেড ইন শব্দটা। মেড ইন শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি আপনাকে একটা জিনিস এক্সাম্পল বলি, যেমন এটা হচ্ছে আপনার জিও কোম্পানির একটা সেট, এখানে লেখা আছে কি দেখেন, যেমন এটা হচ্ছে এই সেটটার কিন্তু একটা মাল্টিপেন। হ্যাঁ, তো মাল্টিপেন যদি হয় এখানে একদম অথেন্টিক ভাবে কিন্তু খোদাই করে লেখা আছে মেড ইন জার্মানি। হ্যাঁ একদম, দেখাও যাচ্ছে, ভিউয়ার্সরাও দেখতেছে মেড ইন জার্মানি লেখা আছে, বোস কোম্পানি। এটা হচ্ছে বোস কোম্পানি। আচ্ছা, এবং এটা যখন আপনার জার্মানি লেখাটা আছে এখানে মেড ইন জার্মানি, এর কারণ হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু পিওর অরিজিনাল ভাবে জার্মানির। আচ্ছা, যদি অরিজিনাল না মানে অরিজিনাল যদি না হইতো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা লেখা থাকত না, মেড ইন টা আসতো না, মেড ইন টা আসতো না, তখন কি লেখা আসতো, ব্রোস জার্মানি। যদি অন্য কোন দেশের হয় যেমন ইন্ডিয়ার হয়তো চায়নার হইলে কিন্তু এই লেখাটা আসতো। তো এটা কিন্তু এখন আসছে কি মেড ইন জার্মানি, এবং এটা আউটসাইড ইনসাইড দুই পাশটাই হচ্ছে আপনার ম্যাগনেট মানে গ্রানাইট মার্বেল যেগুলোকে আমরা বলি, একদম পিওর মার্বেলের। আচ্ছা, এবং অনেক সময় দেখবেন আপনারা যখন আপনারা বেসিক্যালি একটা জিনিস ফ্রাই প্যান ইউজ করেন, বাংলাদেশি হোক কিংবা অন্য দেশের কান্ট্রি হোক, স্ক্রুপ সিস্টেম কিন্তু থাকে। তো স্ক্রুপ সিস্টেম থাকলে হচ্ছে, আমি আপনাকে এক্সাম্পল দেখিয়ে দিতেছি, দাঁড়ান আপনারা বুঝবেন ভালো। ধরেন এই যে ফ্রাই প্যানটা, এই ফ্রাই প্যানটার এখানে দেখেন এটা কিন্তু স্ক্রুপ সিস্টেম। তো এটা আপনি 6 মাস 1 বছর ব্যবহার করার পরে কিন্তু এটা বুড়া মাসের দাঁতের মতো কিন্তু লড়তে থাকে। আচ্ছা আচ্ছা, এটা ঠিকই থাকে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। তো ধরেন মানুষ যে দাঁড়াবে, পা নাই তো দাঁড়াবে কিভাবে, তো যখন এটা কাজ করবে, তো এইটাই যদি না থাকে এটা দিয়ে কাজ করা সম্ভব, নরবর কনফিডেন্স থাকে, এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি কি আজকে ঢালাই, এটার সাথে এটা ফিক্সড করা। আচ্ছা, নট ফর স্ক্রুফ, এটার সাথে কিন্তু এটা ফিক্সড করা, তার মানে কি আপনি এটা চুরি না হওয়া পর্যন্ত কিন্তু আপনার নষ্ট হবে না বুড়া মানুষের দাঁতের মতো। আচ্ছা, এটা কিন্তু আপনি কনফিডেন্ট ভাবে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারতেছেন। ওকে, এবং এই জিনিসটার যে অপশনটা আছে এটা কিন্তু একটা প্রিমিয়ার কোয়েল সেটআপ করা, এটা হ্যালোজেন কোয়েল বলে এটা, হ্যাঁ এটাকে হ্যালোজেন কোয়েল বলে, এটাকে বলা হয় প্রিমিয়াম কোয়েল সেটআপ করা। আই মিন এটা যখন আপনি রান্নায় বসাবেন মানে ইলেকট্রিক চুলা যেটা আছে, ইনফ্রারেড যে চুলাটা আছে ওইটা যখন আপনি বসাবেন, যখন আগে যখন আমরা মেলায় ঢাকা বাণিজ্য মেলায় যখন বলতাম তখন হয়তো মানুষ বিশ্বাস করতো না, এখন ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, এখন মোটামুটি একটু বিলিভ করে। তো যখন মনে করেন আপনি এটা লাল হয়ে যাবে তখন আপনি অল্প তাপে এটা খুবই দ্রুত কিন্তু রান্না হয়। আচ্ছা, এই পোড়াটোড়া লাগার সমস্যা কিংবা স্টিক উঠে যাওয়া, নন স্টিকের দানা উঠে যাওয়া, এই সমস্যাগুলো কি হবে? ধরেন অনেকের প্রশ্ন, হ্যাঁ যে ভাই আমি স্টিলের স্পুন ব্যবহার করতে পারি না, হ্যাঁ কাঠের স্পুন আমার ব্যবহার করতে হয় কিংবা সিলিকন স্পুন আমার ব্যবহার করতে হয়, তো আপনারা কিন্তু এটার ভিতরে এরকম ডাইরেক্ট স্টিলের সামগ্রী কিন্তু ব্যবহার করতে পারতেছেন।
এটা কিন্তু নষ্ট হওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। ইভেন এটা অনেকে মনে করে কি জানেন যে এটা সিরামিকের, এটা পড়লে ভেঙে যাবে, বাইরের গ্লাসই তো ভাঙে না। আচ্ছা, আপনার এই যে গ্লাসটা দেখতেছেন, এই গ্লাসটা কিন্তু আনব্রেকেবল। এটা যদি আপনি এখান থেকে এভাবে ছেড়ে দেন, এটা ভাঙবে না। এটার পাঁচটা ঢাকনা আছে, এটা ভাঙার মতো কোনো অপশন কিন্তু নাই। এই যে এটা, এটা ভাঙবে না, দেখেন। এটা কিন্তু এগুলো ভাঙা ফাটার মতো কোনো অপশন কিন্তু নাই। ওরে বাবা, বুঝতে পারছি। ইয়েস, এটা হচ্ছে আমাদের মানে ননস্টিক জগতে আপনি যত ধরনের হাড়িগুলো দেখতেছেন এর ভিতরে সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু হচ্ছে আপনার এই সেটটা। ওকে, আপনার এই সেটটার ভিতরে কিন্তু দুইটা কালার, একটা হচ্ছে আপনার মার্বেল সম্পূর্ণ নতুন, এবং এই প্রোডাক্ট গুলো কিন্তু ভাই সম্পূর্ণ ভাবে একদম 100% ভাবে কিন্তু ফ্রুট গ্রেড, কারণ এগুলো বিএসটি অনুমোদিত। তো এগুলো যদি ফ্রুট গ্রেড না হয় তো বেসিক্যালি আপনার বাংলাদেশে কিন্তু এগুলো ইনপুট হবে না, বাংলাদেশের গভর্নমেন্ট এটা অবশ্যই এলাও করবে না। হ্যাঁ, তো আপনি যদি এই যে সাইজ গুলো একটু যদি দেখতে চান, এটা এই যে এখানে সাইজ লেখা আছে 10 পিস, এটা কেন বলা হয়েছে সেই জিনিসটা যদি আমি আপনাকে কাউন্ট করে দেই, 10 পিস বলা হয়েছে এই কারণে এটা হাড়ি আর ঢাকনা সহকারে পাঁচটা হাড়ি, পাঁচটা ঢাকনা, এই জন্য কিন্তু এটাকে বলা হয় আপনার 10 পিস। এটা তো অবশ্যই মাথায় আপনাদের আছে, ইন্টারন্যাশনাল কাউন্ট, ইন্টারন্যাশনাল কাউন্ট, ওনারা একটা স্পোনকে একটা পিস ধরে। তো আপনি যদি এখানে আমি আপনাদেরকে অপশনটা দেখাই, এটা আপনি বড় যে হাড়িটা আছে এটার, এই হাড়িটা হচ্ছে আপনার 32 সিএম ভাই, 32 সিএম, এই যে 32 সিএম যে হাড়িটা, ক্রিস্টাল আওয়াজ। আচ্ছা, তো আপনার এই হ্যান্ডেলটা ফিক্সড, তো এটা প্রথমে বলে দিলাম। তো এইটা হচ্ছে কিন্তু 32 সিএম একটা হাড়ি। এখন এখানে যদি আপনি রাইস করেন, রাইসটা করতে পারবেন হচ্ছে 3 থেকে 3.5 কেজি। আচ্ছা, আর যদি মাংস করেন, কারণ রাইসটা ভাই ফুলে যায়, রাইসটা বেশি হয়ে যায়, কেমন জানি বাইরে যায়, চাউল দেয় এক পট হয়ে যায় এক পাতিল, তো সেক্ষেত্রে এই রাইসটা রান্না করতে পারবেন 3 থেকে 3.5 কেজি। ইভেন আপনি মাংস রান্না করতে পারবেন এটার ভিতরে 5 কেজি, কারণ মাংসটা ছোট হয়ে যায় আর রাইসটা কিন্তু হচ্ছে আপনার ফুলে যায়। তো এটা হচ্ছে 32 সিএম একটা হাড়ি, এটা একটা হাড়ি পাইলেন আপনি। ঢাকনার লুকটা হচ্ছে সুন্দর, ফ্ল্যাট বসবে হচ্ছে এই যেভাবে ফ্ল্যাট। হ্যাঁ, এটা ঢাকনাটা খুবই লুক, প্রিমিয়াম লুক দেওয়া আছে। এটা হাড়ি একটা 32 সিএম হাড়ি পাবেন। এর পাশাপাশি হচ্ছে আপনি একটা 28 সিএম এর কিন্তু একটা সাসপেন্ড পাবেন, এটাকে ক্যাচারল সেট বলা হয়। একটা 28 সিএম এর কিন্তু একটা সাসপেন্ড পাবেন, প্লাস হচ্ছে আপনি 26 সিএম এর কিন্তু। আচ্ছা, দাঁড়ান আমি এটা কাউন্ট করে দিই আপনাদের। আচ্ছা, এখানে লিখেই আছে এটা 32 সিএম একটা হাড়ি পাবেন, 20 সিএম এর একটা সাসপেন্ড পাবেন, 28 সিএম এর একটা সাসপেন্ড পাবেন, 24 সিএম এর একটা সাসপেন্ড পাবেন। তো আমি এটা হচ্ছে 24 সিএম এর একটা সাসপেন্ড, এটা 24, এটা হচ্ছে 28। ওকে, হ্যাঁ, পাশাপাশি যদি আপনি 20 সিএম এর একটা হাড়ি, যেটা বাচ্চাদের জন্য নুডলস টুডলস করেন, খিচুড়ি টিচুড়ি যা আছে, দুধ টুধ জাল দেয়া ভালো লাগে আপনাদের, সেটা আপনারা এখানে করলেন। প্লাস আপনি এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু বলা হয় এই সেটের সবচেয়ে প্রিমিয়াম লুকটাই আসে কিন্তু আপনার মাল্টি প্যানের জন্য। ইয়েস, এই হচ্ছে আপনার মাল্টি প্যান, 28 সিএম, 28 সিএম, এটারও মাল্টি প্যানটা আমি আপনাকে মানে সব কাউন্ট করা আছে। এই যে এটাকে বলা হয় আপনার মাল্টি প্যান। ওকে, এই যে, এই যে 9,500 টাকা, কিন্তু আজকে আপনাদেরকে পানির দামে ডিসকাউন্ট প্রাইজে দিব। কত? মাত্র 7,500 টাকা, 7,500 টাকা এই সেট। হ্যাঁ, আপনি যদি ভাই সিঙ্গেল সিঙ্গেল যদি কিনতে যান, এটার দাম 2500, এটার দাম 2500, কত হইছে? 5,000 টাকা, 5,000 টাকা। এগুলো কি করবেন? 1,500 করে মিনিমাম লাগবে। হ্যাঁ, তো এই যে সেটটার দাম আপনারা শুনলেন কত, 9,500 হচ্ছে কোম্পানির রেট। এটা 15 দিনের কিন্তু এই প্যাকেজ ভাই, 15 দিন
ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে, ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নিতে পারবেন। যারা শোরুম এসে দেখে নিতে চান এই শোরুমে চলে আসবেন। আর ঢাকার বাইরে নিতে হলে তো অ্যাডভান্স করতে হবে, 1000 টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে। আর সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজার, যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স, নিস্তালায় দোকান 4-139-4141। তো এছাড়াও যদি আপনাদের এছাড়া হাড়ি সেট লাগে চলে আসতে পারেন এই শোরুমটাতে, সকল রেঞ্জের আছে। তবে বড় সেটের ভিতরে সবচেয়ে কম দামে মনে হয় এটাই পাচ্ছি, যেটা হচ্ছে মেড ইন জার্মানি। আজকে এখানেই শেষ করছি ভাই, আল্লাহ হাফেজ।